গ্রাম পঞ্চায়েতের উদয়নগরে রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা চাঞ্চল্য এলাকা জুড়ে। এদিন ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উদয়নগরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও ঘরে থাকা সমস্ত জিনিস পুড়ে গিয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আরে গ্যাসের সিলিন্ডারটা নিয়ে আসলাম, এখনই রাখছি, পাশে স্টোভ দিয়ে রান্না হচ্ছিল, ওখান থেকে আগুন লেগে গ্যাসে আগুন লেগে গেল সিলিন্ডারে। পুরা কিছুই নাই, টিভি ফিভি ঘরে কিছুই নাই, তারা দমকল আসলো, দমকল এসে নিয়ে পাইলে পাড়ার লোক সচেত করলো সবাই, ঘরে তো কিছুই নাই, মানে রাত্রে যে ঘুমাবো ওইসব জিনিসও কিচ্ছু নেই। আজকে এই আমার এই উদয়নগরে এই দিনেশ হালদারের বাড়িতে গ্যাস সিলিন্ডার একটা লিক ছিল, ওই গ্যাস সিলিন্ডার লিকের থেকে আগুন ধরে গেছে। কী কারণে এখন ওরা রান্নার জন্য গ্যাসটা হলো খুলেছিল, পাশে হয়তো আগুনের কিছু ছিল বা ও গ্যাসটা ধরাইতে গেছিলো, তো ধরানোর থেকে আগুনটা হলো লেগেছে, যেহেতু সিলিন্ডারটা লিক ছিল না। ক্ষতি তো মোটামুটি ঘরে যা যা ছিল সম্পূর্ণই ক্ষতি হয়ে গেছে। ওদের একটা যে জামা কাপড় পরবে সেই জামা কাপড়টাও ওদের নেই, একদম ঘরের উপরে চাল টাল থেকে শুরু করে যাবতীয় যে খাবারের জিনিস, পরার জিনিস, জামা কাপড় সম্পূর্ণই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ আসছিলো ফায়ার ব্রিগেড আসছিলো।